ও কিভাবে রেস্টুরেন্টের খাবার নিজেরা রান্না করছি বলে চালাই দিতে হয়। লোভনীয় খাবার তাজিন বলেছিল আমার জন্য তাজমহল বানাবেন বলে সবকিছু একটু রান্না বান্না করে সেট অনেকগুলো স্পেশাল সুসংবাদ আছে পুডিং ও এবার বাম্পার আইটেম ছিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি আছি। আসসালামু আলাইকুম। এই কি সমস্যা? কি ভেবেছেন আমরা ইউটিউবিং ছেড়ে দিয়েছি? না না, আসলে কি বলবো, মানে তাজরিনের এসএসসি পরীক্ষা ছিল, বুঝতে পেরেছেন? ওকে ওর আব্বা আম্মু বলেছিল আমার মেয়েটাকে যেভাবে হোক এসএসসি পরীক্ষা পাশ করাই দিও, আমি চাই না মেয়েটা অশিক্ষিত থাকুক। এই চিন্তা করে পরে ওকে মানে এতদিন ধরে আমি প্রতিদিন ওকে টেস্ট মডেলে করাইতাম, টেস্ট মডেল না মডেল টেস্ট, এই একই জার্মানিতে ঠিক মতো পড়াইতেই পারেন না। সমস্যা নেই, তা ফাইনালি তার জন্য এসএসসি পরীক্ষা শেষ, এবার আলহামদুলিল্লাহ রেজাল্ট দিয়ে দিয়েছে, এ প্লাস পেয়েছে। সো যার কারণে এখন আমরা আবার চেষ্টা করবো ইউটিউবে ফিরে আসার জন্য। কি বলবো আর, আপনার কেমন আছেন? সো সুন্দর জামা কাপড় পরে আছি, ভাবছেন যে তাজরিন পরীক্ষা পাশ করছে দেখে আমরা বেড়াতে যাবো? না, তাজরিন পরীক্ষা পাশ করছে দেখে তাজরিন দুজন বান্ধবীকে আমরা আজকে দাওয়াত করেছি। বেসিক্যালি ভাইয়া আপু আসবেন দুজন, তারা সবাই আমাদের ভার্সিটির ক্লাসমেট। সো দেরি না করে চলেন দেখাই যে এবার আমরা মেহমানদের জন্য কি রান্না করছি। পান্তা ভাত নাকি কোনো ভাত? না ভালোই হবে, না বৈশাখ মাস তো চলে গেছে তো পান্তা আর খাওয়াতে পারছি না, কিন্তু ওর মতোই সুস্বাদু কিছু একটা খাওয়াবো। চলেন, রান্না হয়ে গেছে? না গো, রান্না করিনি এখন। ও নো, রেস্টুরেন্ট থেকে কিনে নিয়ে আসো। আজকে দেখো কিভাবে রেস্টুরেন্টের খাবার নিজেরা রান্না করছি বলে চালাই দিতে হয়। যেমনটা বলেছিলাম যে এখানে দেখাবো জার্মানিতে কারো বাসায় দাওয়াতে গেলে কি খাওয়ায়, আই মিন অ্যাকচুয়ালি আমরা কি খাওয়াই, এটাই হবে সঠিক উত্তর। তো এখানে দেখতে পাচ্ছি কি বেতাচ্ছি, এক পাশে চিংড়ি, এক পাশে ডিম, আর এক পাশে তুমি চটপটির জন্য ফুচকা বানাচ্ছ, কাহিনী কি? মাল্টিটাস্কিং বলতে গেলে আমাদের রান্না প্রায় শেষের দিকে, যেসব বড় বড় আইটেম ছিল সেগুলো অলরেডি রান্না করে ফেলছে তাজরিন। তো এখানে তাজরিন স্পেশাল চিংড়ি কারি, এখানে তাজরিনদের এলাকার ডিমের মুরগি, আই মিন মুরগির ডিম কাছাকাছি, তাই না? আর এখানে তাজরিন ফুচকা বানাচ্ছে কারণ চটপটি হবে, তো বেসিক্যালি তাজরিন ফুল কোর্স বানাইতেছে। মজাদার খাবার থাকবে, তারপর বিকেলে স্ন্যাক্স হিসেবে চটপটিও রাখছে তাজরিন। ওয়াও, আরো আছে, এই যেখানে রোস্ট আছে ওখানে আরেক ব্যাচ আছে, এখানে হলো বিরিয়ানির গরুর মাংস, এখনো বিরিয়ানি রান্না করা হয়নি, মাংস আমরা আগে রান্না করে রেখেছি। আর এই যে তাজরিনের কাছে নতুন গোলাপের ফুল ফুটেছে, মানে যৌবন এসেছে এর মানে। এই ফুলগুলো দেখে কি বুঝতে পারছেন জানেন, নতুন প্রেমের দাগ কেটেছে মনে, এর জন্য এতগুলো গোলাপ ফুটেছে। আপনাদের পাশে গেস্ট গেলে আমি শিওর আপনারাও এরকম মজার মজার রান্না করে খাওয়ান। বেসিক্যালি এখন বাজে হলো সকাল 9:30 মতো, আবহাওয়াবিদরা বলেছে যে সারাদিন বৃষ্টি হবে, আমাদের গেস্টরা কীভাবে আসবে সেই চিন্তা আমার রাত্রি ঘুম হচ্ছিল না, কারণ তাজরিন বেচারি অনেক কষ্ট করতেছে। যদি গেস্টরা বৃষ্টির কারণে আসতে না পারে তাহলে তাজরিনের যে হাতের যে মজার রান্না তো শুধু আমার একার খেতে হবে, বাকিরা তো খেতে পারবে না। বেঁচে থাকো তুমি বহুকাল এবং এভাবে আমাকে হেল্প করো, পারলে তুমি দাওয়াতে রান্না করো, আমি শুয়ে থাকি, কিছু বলো। এখানে মোটামুটি আমাদের সবকিছু একটু রান্না বান্না করে সেট মানে করা হয়ে গেছে, এখন একটু গরম সরম করা লাগবে। এখন প্রিপারেশন নেওয়া হচ্ছে এই কাবাব ভাজবো, যেটা শাওন খেয়ে বলেছে অমৃত হয়েছে। তাজরিন বলেছিল আমার জন্য তাজমহল বানাবেন বলেছি, তোমার চিন্তা তো খারাপ, এই জন্য তাজরিনের জন্য তিনটা বাড়ি করে দিয়েছি। এই বাড়িতে আলো নাই কেন, ওদের কি কারেন্টের লাইন দেয় নাই? কারেন্টের লাইন আছে, মাঝে মাঝে যে লোডশেডিং হয়, তাজরিন বিয়ের আগে বলছিল ওকে বাড়ি গাড়ি কিনে দিতে, এই যে বাড়ি হয়ে গেল এখন গাড়িরও ব্যবস্থা হয়ে যাবে।
সাধারণত আমার এমনি রান্নাবান্না করতে খুব একটা বেশি ভালো লাগে না, কিন্তু মেহমানদের জন্য রান্না করতে খুবই ভালো লাগে, কারণ মেহমান ঘরে আসা মানে রহমত ঘরে আসা। তো এখানে আমি দুই ধরনের কাবাব করেছি, সামি কাবাব আর শাসলিক, আর সেই সাথে ছিল ডিম রোস্ট আর বিফ বিরিয়ানি, আর ডেজার্টে করেছিলাম পুডিং, আর সেই সাথে একটু ঝাল আইটেমও রেখেছি, সেটা হচ্ছে চটপটি, কেক আর পিঠা মেহমানরা নিয়ে এসেছেন। খুব ভালো লেগেছে কারণ মেহমানরা খুব মজা করে খেয়েছে। বাইরে সেই বৃষ্টি হচ্ছে, তো ভাই আপুরা কিছুক্ষণ আগেই বের হয়ে গেল, আশা করি যে তারা বেবি নিয়ে যেহেতু আসছে তারা সহি সালামতে যেতে পারবে বাসায়। আর এখানে বিধ্বস্ত খাবার রয়েছে, সবাই চেটে পুটে খেয়ে দিয়েছে। খাবারটা সময় আপু নিয়ে আসছে দুধ চিতই। আপু আমাদের ভিডিও যে রেগুলার দেখে তারই প্রমাণ। আপু বললো ওই যে আমরা যে এসএন এর মানাইতে গেলাম না, আমরা বললাম না কি খাওয়া যায় কি খাওয়া যায়, পরে আমরা ঠিক করলাম চিতই দিয়ে গরু মাংস খাই। আমি আবার বলতেছিলাম না যে আমরা তো এটা রেগুলার খাই না, সেজন্য আপু বুঝতে পারছে যে আমি বানাই না চিতই পিঠা, তাই আপু নিয়ে আসছে। থ্যাংক ইউ সো মাচ আপু, যদি আমি আপুকে অলরেডি খেয়ে আমি তখনই অন স্পটে বলে দিছি যে মজা হইছে। এখানে আমার পাশ উপলক্ষে কেক কাটা হয়েছে, এটা হচ্ছে মহিমা আপু নিয়ে আসছে। কেক গুলা আমার তো খুবই ভালো লাগবে, বিকজ এটা চকলেট কেক, কার না ভালো লাগে, সাউন্ড বলে দিছিলাম না আমি, না আমি বলি নাই, বাট আপু বুঝছে যে আমার চকলেট কেক পছন্দ হবে। হোয়াট এ কোইন্সিডেন্স, আমি বিশ্বাস করছি না, নিশ্চয়ই তো জিন হিন্স দিছ জি না, একমাত্র তুমি আর সুবিনিয়াতে যা চকলেট কেক পছন্দ না। প্রতিবারের মতো তাজিনের পুডিং ও এবার বাম্পার আইটেম ছিল, জাস্ট একটু পিস বেঁচে গেছে, একটু কেন রাখছো দিয়ে দিতা সবাইকে। খেলার জন্য আমরা কেন ইউটিউবে রেগুলার করতে পারিনি, এর পিছনে অনেকগুলো কারণ আছে, অনেকগুলো বেসিক্যালি সুসংবাদ আছে যার জন্য আসলে পসিবল হয় নাই, তো সেটা শেয়ার করবো কেন আসা হয় নাই। সুসংবাদ বলতে আবার মানুষ ভাববে আমি প্রেগন্যান্ট, ইনশাল্লাহ ওটাও হতে পারে, ওটার জন্য আপনি প্লিজ দোয়া করবেন। তো সেটা বলবো, বেসিক্যালি আমরা দুজনেই কাজে ব্যস্ত, সময় দিতে পারি না, আপনাদের কথা কিন্তু আমরা প্রতিদিনই চিন্তা করি। প্লিজ আমাদের ভিডিওটা ভালো লাগলে আমাদেরকে অবশ্যই ভুলবেন না, সাবস্ক্রাইব করবেন, আমাদের ফেসবুক পেজে লাইক দিবেন, ভিডিওটা শেয়ার করবেন, বেশি বেশি ভিডিও দেখবেন, পুরনো ভিডিওগুলো দেখতে থাকবেন, ভিডিও আসছে নতুন আর দিকে। সো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।